Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. RST employee থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে শরীর ঠিক রাখার মতো একটি উপকারী খাবার আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো পুদিনা পাতা নিয়েছি। এই পুদিনা পাতাগুলো আমি আমার নানুর বাসা থেকে নিয়ে এসেছি। আমাদের বাসায় পুদিনা পাতার গাছ নেই, তো এই পুদিনা পাতাগুলো থেকে আমি কয়েকটা পুদিনা পাতার গাছ লাগাবো বাসায় এখন। আর বাকি পুদিনা পাতাগুলো দিয়ে কি করি সেটা দেখতে থাকুন। বড় কিছু পুদিনা পাতার ডাল আমি বেছে নিয়েছি আর এগুলো আমি এখন লাগিয়ে দেব। ডাল লাগালেই নাকি পুদিনা পাতার গাছ হয়, তাই আমি কয়েকটা ডাল লাগিয়ে দিব। এই জায়গাটা সবজি লাগানোর জন্য আম্মু মাটি দিয়ে উঁচু করে রেখেছে, তো আমি এখানে ফার্স্ট পুদিনা পাতা লাগাচ্ছি। আমার পুদিনা পাতা গাছগুলো লাগানো প্রায় শেষের দিকে, আরো কিন্তু আমি কিছু বাকি পুদিনা পাতা রেখে দিয়েছি, সেটা দিয়ে আপনাদেরকে একটি রেসিপি দেখিয়ে দেব। তো ব্যাস, আমার পুদিনা পাতার গাছ লাগানো হয়ে গেছে। এখন দেখা যাক পুদিনা পাতার গাছগুলো হয় কি না। পুদিনা পাতা কিন্তু ভীষণ উপকারী, এই জন্য বাসায় লাগালাম। আর এই গরমের দিনে পুদিনা পাতার একটি ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। এই গরমে কিন্তু প্রচণ্ড ঘাম বের হয়ে যায় শরীর থেকে, তো এই জন্য কিন্তু পুদিনা পাতার ঠান্ডা শরবত শরীরের জন্য অনেক উপকারী। এই যে আমি বাকি পুদিনা পাতাগুলো রেখে দিয়েছিলাম, এই পুদিনা পাতাগুলো দিয়ে এখন আমি পুদিনা পাতার একটা ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করে নেব। তো পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে প্রথমে আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে পুদিনা পাতা ব্লেন্ড করে পেস্ট তৈরি করতে হয় আর পেস্টটা কিভাবে বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। তো আমি একটা জগ নিয়ে নিলাম আর সেখানে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম একটা ঠান্ডা ঠান্ডা শরবত করব। আর এখানে আমি 1 কাপ পরিমাণ পুদিনা পাতার পেস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু পুদিনা পাতার পেস্টটা থেকে শুধু রসটা বের করে নিয়েছি, আঁশগুলো কিন্তু ফেলে দিয়েছি। তো 1 কাপ পরিমাণ পুদিনা পাতার রস দেওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, তবে মিষ্টিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু পুদিনা পাতার শরবত এটা অনেক স্বাস্থ্যকর, চিনিটা একটু কম দেওয়াই ভালো। আর আমি এখানে লেবুর রস আইস কিউবে করে রেখে দিয়েছিলাম, লেবুর আইস তৈরি করে, তো সেটা দিয়ে দিচ্ছি। আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে কিভাবে লেবু এরকম করে সংরক্ষণ করে রাখতে হয়, দেখে না থাকলে দেখে নেবেন। আর সাথে আমি 1 জগ পানি দিয়ে দিচ্ছি শরবতের জন্য। এখন আমি ভালো করে মিক্সড করে নেব সব উপকরণ। আর আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে, এবার শরবত পরিবেশন করার পালা। তো শরবত পরিবেশন করার আগে গ্লাসে আমি আরো আইস কিউব দিয়ে নিলাম, এতে শরবতটা আরো অনেক বেশি ঠান্ডা লাগবে খেতে। আর এখন আমি শরবতটা সার্ভ করে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও অবশ্যই এভাবে পুদিনা পাতার শরবত করে খাবেন। এই গরমের দিনে তো অবশ্যই এভাবে একবার করে খাবেন, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। তো এই তো তৈরি হয়ে গেল আমার পুদিনা পাতার শরবত, স্বাস্থ্যকর একটি শরবত। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।
Thank you.